হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ স্যাম কুকিং। আর আজকে আমরা করতে যাচ্ছি গাজরের হালুয়া। তো গাজর হালুয়া করার জন্য গাজরগুলা কাইটা নিব আমরা, বোটাগুলা পরিষ্কার করে কেটে নিব। তো এবার ছুলানোর পালা। গাজরগুলা সুন্দরভাবে ছুলাই নিব আমরা। গাজর ছোলানো শেষ, এবার পলাপলি শুরু। তো আমরা ব্লেন্ডার মেশিনে সম্পূর্ণভাবে সব গাজরগুলা পোলারি নিলাম। তো গাজর পোলা শেষ, এবার একটা বাটিতে সুন্দরভাবে তুলে নিলাম কাজু বাদাম। চুলাটা জ্বালায় নেই, সামান্য একটু ঘি দিলাম। এটা সুন্দরভাবে কড়াইয়ে ছড়ায় নিলাম। এবার কাজু বাদামটা হালকা করে ভাজা নিব। বাদামে একটা কালার চলে আসছে, এবার তুলে নিব। তো আমরা আর একটু ঘি দিয়ে নিলাম গাজরটা ভাজার জন্য। মূলত আমরা এখানে তেলের কোনো ব্যবহার করব না। গাজরগুলো ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে। এটা ভালোভাবে মিশাই দেই। ভাজা মোটামুটি হয়ে গেছে, কালারটাও সুন্দর আসছে। এবার চিনি দিলাম একটু বেশি করে। তো চিনিটা দিচ্ছি, এবার ভালো করে মিশিয়ে নিব চিনিটা। এখন কিন্তু কালারটা অনেক গাঢ় হয়ে গেছে চিনি মিশানোর পরে।
এবার দুধ দেওয়ার পালা, তো দুধটা কাইটা ঢাইলা দিব। দুধটা সুন্দরভাবে গাজরের সাথে মিশিয়ে নিলাম, এখন কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেছে। তো আমরা একটু কিছু সময় এটা ঢেকে রেখে দিব। এবার কিশমিশ দিলাম, তেজপাতা, দারচিনি খাল এবং সবশেষে কাজু বাদাম দিয়া আমরা হালকা একটা বলক দিয়া উঠাই নিব। রান্না শেষ পর্যায়ে একবারেই। তো সবশেষে একটা ফাইনাল টেস্ট দিয়া নামাই দিব আমরা। ওকে, গাজরের হালুয়া রেডি। এবার এটা একটা বাটিতে ঢালা নিব। দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। দেখা যাক কেমন, খারাপ না। এই তো সেই স্বাদের কাছাকাছি।